একজন ইমানদারের ইমানের পর সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর জন্য পাঁচ ওয়াক্ত সালাত নিবেদন করা। পাঁচ ওয়াক্ত সালাত নিবেদনের চাইতে গুরুত্বপূর্ণ কোনো ভালো কাজ ইমানের পর আর দ্বিতীয়টি থাকতে পারে না। এই নামাজ যার যত বেশি সুন্দর হবে, যিনি যত বেশি নিয়মিত হবেন, যিনি যত বেশি এই সালাতটাকে সুন্দরভাবে আদায় করবেন, আল্লাহর কাছে তিনি তত প্রিয় পাত্র হবেন, মুসলমান হিসাবে তিনি তত সফল কাম হবেন। আল্লাহ তাআলা সূরায়ে মুমিনুনের প্রথম আয়াতে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, সেই ইমানদারগণ সফল যারা তাদের সালাতের মধ্যে খুশু অবলম্বন করে, যাদের সালাতের মধ্যে মনোযোগ থাকে। ঠিক একইভাবে সালাতের মধ্যে মনোযোগের পাশাপাশি সালাতের বাহ্যিক যে কর্মকাণ্ড সমূহ আছে, রোকনগুলো আছে, ফরজ ওয়াজিব সুন্নাহগুলো আছে, সেগুলো সঠিকভাবে আদায় করা, এটা সালাতের পূর্ণাঙ্গতার পূর্ব শর্ত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিব্রিল থেকে সরাসরি নামাজের ওয়াক্ত শিখেছেন। জিব্রিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়ে দেখিয়েছেন, তিনি তার কাছ থেকে শিখেছেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ তোমরা সেইভাবে সালাত আদায় করো। অতএব একজন ইমানদার নামাজ পড়তে হবে তাকে ঠিক সেভাবে যেভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেন, যেভাবে তিনি সালাত আদায় করতে আমাদেরকে বলেছেন। কিয়ামতের দিন ইবাদত বন্দীদের মধ্যে সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের, আর আর্থিক লেনদেন এবং মানুষের অধিকার সংশ্লিষ্ট বিষয়ে সর্বপ্রথম হিসেব নেওয়া হবে মানুষ খুনের, যদি কেউ কাউকে খুন করে থাকে, এমনকি কোনো ভ্রূণ হত্যা করে থাকে, বাচ্চাদের হত্যা করে থাকে, যে কোনোভাবে মানুষ হত্যার সাথে যদি কেউ জড়িয়ে পড়ে তাহলে তার বিচার হবে মানুষের পারস্পরিক লেনদেন সংশ্লিষ্ট বিষয়গুলোর মধ্যে থেকে সব কিছুর আগে। আর ইবাদত বন্দীদের মধ্যে সর্বপ্রথম হিসেব নেওয়া হবে সালাতের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন সলুহাত, যদি কারোর নামাজের হিসেবটা যে শুরুতে নেওয়া হবে এটা যদি সে ঠিকঠাক মতো দিতে পারে, নামাজের হিসাবটা যদি মোটামুটি সে সঠিকভাবে দিয়ে দেয়, বড় কোনো ঘাপলা বা ভেজাল যদি ধরা না পড়ে, তাহলে ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, তাহলে এই ব্যক্তি আখেরাতে অন্য সব বিচারে সে সফল হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। নামাজ ঠিক হয়ে গেল, এই জায়গা সে পার পেয়ে গেল, মানে আলহামদুলিল্লাহ সে সাকসেস হয়ে গেল, তার জন্য সামনে গ্রিন সিগন্যাল। আর ওয়া ইন ফাসাদাত, যদি নামাজের হিসাবে যদি কারোর ভেজাল ধরা পড়ে, ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আর সামনে সে খুব একটা আগাতে পারবে না। মোহতরম হাজিরিন, এই জন্য একজন ইমানদার হিসাবে আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাঁচ ওয়াক্ত সালাত। এই সালাতটাকে সবচেয়ে সুন্দর এবং সঠিকভাবে আদায় করতে হবে। সালাতের দুইটা দিক আছে, নামাজের কয়টা দিক আছে ভাই? দুইটা দিক, একটা হলো বাহিরের দিক আর একটা হলো ভেতরের দিক। নামাজের ভেতরের দিকটাকে বলা হয় খুশু, আর নামাজের বাহিরের দিকটাকে বলা হয় খুদু। এই যে নামাজের ভেতর এবং বাহির, এই দুই দিকের মধ্যে আমরা সাধারণত নামাজের ভেতরটা নিয়ে সবাই কম বেশি চিন্তা করি, যে আমাদের নামাজে মনোযোগ নাই, আমাদের নামাজে মনসংযোগ নাই, আমাদের মনটা এদিক সেদিক চলে যায়, আমরা ধরে রাখতে পারি না। এটা আমাদের হয় যে আমরা মনোযোগ নিয়ে চিন্তা করি, কিন্তু নামাজের বাহির নিয়ে আমরা শতকরা পাঁচজন মুসল্লিও চিন্তা করি না। অথচ আমরা সবাই জেনে থাকার কথা, নামাজের বাহির অর্থাৎ প্রতিটা রোকন এগুলো যদি সঠিকভাবে আদায় করা না হয় নামাজ হবে? নামাজই হবে না। আর যদি মনোযোগ কারোর কম বা বেশি হয় সে কারণে কিন্তু নামাজ হবে না, তা কিন্তু না। হয়তো নামাজের কোয়ালিটি কম হয়ে যাবে কিন্তু নামাজ হয়ে যাবে। তাহলে নামাজের মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই, সেদিকে আমাদের যাতে ফোকাস না হয়, মনোযোগ না হয়, হয়তো শয়তানও আমাদেরকে ভুলিয়ে রেখেছে। এই জন্য ভাইরা আমার, নামাজের ভেতরটাকে যেরকম আমাদের ঠিক করতে হবে, অর্থাৎ মনোযোগ ধরে রাখতে হবে, নামাজটা এসেছে আল্লাহর স্মরণার্থে, আকিমিস সালাত লিযিক্রি, আল্লাহ বলেছেন সালাত কায়েম করো আমার স্মরণের জন্য, অতএব আল্লাহর স্মরণ যেন হয় নামাজে, সেটা যেমন চেষ্টা করতে হবে, এর পাশাপাশি আমাদের নামাজের বাহিরটা যেন ঠিক হয়। বাহির বলতে
আমাদের দাঁড়ানোটা সূরা কেরাতগুলো যেন শুদ্ধ হয় ধীরস্থিরতার সাথে হয় রুকুটা যেন ঠিকমতো হয় সিজদাটা যেন ঠিকমতো হয় বৈঠকটা যেন ঠিকমতো হয় দোয়া দরুদগুলো যেন ঠিকমতো হয় এই যে বাহিরের ব্যাপারটা আছে এই ব্যাপারগুলো নিয়ে আমরা বেশিরভাগ মানুষ খুব একটা চিন্তা ভাবনা করি না তো যার কারণে এই সালাত আমাদের আখিরাতে নাজাতের মাধ্যম নাও হতে পারে এবং আমাদের এই ভেজালের কারণে আমাদের সালাত আমাদেরকে কিয়ামতের ময়দানে আটকে দিতে পারে মহতরম হাজেরিন এজন্য সালাতের বাহ্যিক দিকটা অর্থাৎ খুদুউ যেটাকে বলা হয় এটাকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদায় করেছেন সেইভাবে প্রতিটা রুকনকে আদায় করার মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করতে হবে আর না হলে সেই সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যত নামাজি আছে আমাদের দেশে যা গোটা দুনিয়াতে সব নামাজিদেরকে জিজ্ঞাসা করেন যে আপনার নিজের নামাজের ব্যাপারে আপনার অতৃপ্তির জায়গাটা কোথায় বলুন তো কি বলবে সবাই বলবে ভাই মনোযোগ ধরে রাখতে পারি না তাই না তো মনোযোগ যদি কারোর ধরে না রাখতে পারে দুনিয়ার কোনো মুফতি ফতোয়া দিতে পারবে না যে তার নামাজ হয় নাই আবার পড়তে হবে এটা কোনো মুফতি ফতোয়া দিতে পারবে না হ্যাঁ কোয়ালিটি কমে গেছে এটা ঠিক কারণ মনোযোগ ধরে রাখাটা এটা ফরজের তালিকাও না ওয়াজিবের তালিকাও নাই এটা ঠিক যে ওটা নামাজের প্রাণ কিন্তু যদি কেউ নামাজের মধ্যে তাড়াহুড়ো করে রুকন ঠিক মতো আদায় না করে তাহলে সারা পৃথিবীর সব উলামায়ে কেরাম বলবেন না তার নামাজ হয় নাই কারণ তাড়াহুড়া না করা ধীরস্থিরতার সাথে নামাজ পড়া সঠিকভাবে রুকনগুলো বাস্তবায়ন করা ইতমিনানের সাথে তমানিনার সাথে প্রতিটা রুকন ঠিকঠাক মতো আদায় করা এ বিষয়টি ফরজ মধ্যপ্রাচ্যের উলামায়ে কেরামের মতে আর হানাফি মাযহাবের উলামাদের মতে এটি ওয়াজিব অতএব এই ওয়াজিব বা ফরজ গুরুত্বের বিচার প্রায় কাছাকাছি এইগুলো তরকের কারণে আমাদের নামাজ পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে গোটা মসজিদে যত মুসল্লি আছে ডানে বামে তাকিয়ে দেখলে আপনি অবাক হবেন যে আমরা আজকাল 4G 5G গতিতে নামাজ পড়ি অনেকে 6G গতিতেও পড়েন এই যে রমাদান আসছে দেখবেন যে তারাবির নামাজে গতির কম্পিটিশন হয় এক এলাকার মুসল্লিরা অন্য এলাকার মুসল্লিদের সাথে গর্ব করে আমাদের হাফেজ সাহেব 53 মিনিট 13 সেকেন্ডে 20 রাকাত নামাজ পড়া শেষ করে ফেলছেন আর এলাকার মুসল্লিরা তারা এবার কম্পিটিশন নেমে যায় যে কিভাবে তারা 52 মিনিটে শেষ করে ফেলবে এটা কোনো সুন্দর প্রতিযোগিতা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে আম্মা জানা আয়েশা সহিহ মুসলিমের হাদিসে বলেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা রাফা রাসাহু মিনার রুকু লাম ইয়াসজুদ হাত্তা ইয়াস্তাউয়া কায়েমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে যখন মাথা সোজা করতেন দাঁড়াতেন টান টান হয়ে সোজা হওয়ার আগ পর্যন্ত তিনি সেজদায় যেতেন না খুব ধীরস্থিরতার সাথে নামাজ পড়তেন গোটা মসজিদের দিকে আপনি তাকিয়ে দেখেন আমি তো প্রায় দেখি আমি এমনি একটু তাড়াহুড়ো স্বভাবের মানুষ কথাও একটু তাড়াহুড়ো করে বলি কাজকাম একটু তাড়াহুড়ো স্বভাবের যেটা একটা দোষের কিন্তু এরপর আমি দেখি যে মসজিদে 2 রাকাত সুন্নত নামাজ ফরজ নামাজের পরে ম্যাক্সিমাম মুসল্লি দেখি আমার আগে শেষ হয়ে যায় 4 রাকাত নামাজ ম্যাক্সিমাম মানুষ দেখি আমার আগে শেষ হয়ে যায় তখন চিন্তা করি যে আমার চাইতে খারাপ মানুষও আছে দেখা যায় ভাইরা আমার এই নামাজকে এত তাড়াহুড়া করে যদি আমরা আদায় করি তাহলে কখনো সেই নামাজ আমাদেরকে আল্লাহর রেজামন্দি এবং জান্নাত এনে দিতে পারে না এজন্য আজ থেকে আমরা নামাজ ধীরস্থিরভাবে আদায় করব এটা অনেক বড় একটা ব্যাপার তাড়াহুড়া না করে ধীরস্থিরতার সাথে আদায় করা একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিম একজন বর্ণনা করেছে যে এক ব্যক্তিকে দেখলেন মসজিদে প্রবেশ করেছে লোকটা মসজিদে প্রবেশ করে নামাজ পড়লেন নামাজ পড়ার পর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব দিলেন সালামের জবাব দেওয়ার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে বললেন ইরজা ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি যাও তুমি আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই তখন লোকটা আবার বেচারা গিয়ে নামাজ পড়লেন নামাজ পড়ে এবারে সে নবীজিকে সালাম দিলেন আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও তার সালামের জবাব দিলেন জবাব দিয়ে বললেন একই কথা আগের মতো ইরজা ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি যাও তুমি আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ যা পড়ছো সেটা হয় নাই এরপর লোকটি আবারও একই কাজ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবারও বললেন 3 বার একই জিনিস যখন হয়েছে এরপর সে আল্লাহর বান্দা বললেন ওই আল্লাহর শপথ করে বলছি যিনি আপনাকে রাসূল করে প্রেরণ করেছেন
তার শপথ করে বলছি আমি এর চাইতে ভালো নামাজ পড়তে জানি না আপনি আমাকে নামাজটা শিখাইয়া দেন এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে নামাজ শিখাইলেন কিভাবে নামাজ শিখাইলেন তাহলে শুনেন নবী করিম সাল্লাল্লাহু তাকে নামাজ শিখাতে গিয়ে বললেন যখন তুমি দাঁড়াবে সূরা কেরাত ইত্যাদি পড়বে পড়ে রুকুতে যাবে তখন তুমি তোমার কাজ হবে যে রুকুতে গিয়ে তুমি স্থির হবে পিঠ টান টান করে সোজা করবে যেতে তো হবে ধীরস্থিরতার সাথে এরপর সেখানে গিয়ে মাথা এবং নিতম্ব বরাবর হবে মাথা উঁচুও থাকবে না আবার নিচুও থাকবে না লেভেল থাকবে যতটুকু সম্ভব হয় লেভেল করা পিঠ আবার এরকম কুজোর মতো হবে না যতটুকু সম্ভব লেভেল হবে এরপরে তাসবিহ নিবেদন করবে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকুর আরো তাসবিহ আছে আমরা অনেকে জানি না সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ এটাও রুকুর তাসবিহ এরকম রুকুর আরো তাসবিহ আছে রুকুর তাসবিহ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি লোকটিকে শিখালেন তুমি মাথা সোজা করবে মাথা সোজা যে করবে একবারে টান টান হয়ে সোজা হয়ে দাঁড়াবে অপেক্ষা করবে এরপর তুমি সেজদায় যাবে সেজদায় গিয়ে তুমি পরিপূর্ণভাবে সেজদার যে পজিশন আছে সেই পজিশনে যাবে তারপরে তাসবিহ নিবেদন করে সুবহান রাব্বিয়াল আলা ধীরস্থিরতার সাথে পড়ে তারপরে উঠে সোজা হয়ে বসবে এই সোজা হয়ে আবার টান টান করে বসবে অপেক্ষা করবে একদম পিঠ মাথা সব সোজা হয়ে এরকম সোজা হয়ে বসবে এরপর স্থির হয়ে বসার পর সোজা হয়ে বসা মানে স্থির হয়ে বসবে বসার পর এরপর আবার সেজদা যাবে সেজদা আবার এরকম গিয়ে পরিপূর্ণ পজিশনে যাবে তারপর তাসবিহ পাঠ শুরু করবে তারপর আবার উঠে সোজা হয়ে টান টান হয়ে বসবে স্থির হয়ে বসবে এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে প্রতি রাকাত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন তাই হাদিস থেকে বোঝা যায় ওই ব্যক্তি তাড়াহুড়া করে নামাজ পড়েছিলেন এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেটাকে সংশোধনে দিয়েছেন যে এরকম তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে না আমাদের সমাজে আমরা যত মানুষ নামাজ পড়ি আশেপাশে পড়তে দেখি বেশিরভাগ মানুষ আমরা সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো এগুলো দেখবেন যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে তাড়াহুড়ো করে পড়ি আপনি আল্লাহর প্রশংসা করছেন সূরা ফাতিহা পাঠ মানে কি করা আল্লাহর প্রশংসা করা গুণকীর্তন করা তো নামাজে দাঁড়ায় যদি আপনি আলহামদুলিল্লাহ প্রশংসা হলো না আপনি যদি দুনিয়ার কোনো বড় ব্যক্তি দুনিয়ার কোনো দামি মানুষ তাকে যদি সবার সামনে প্রশংসা করেন সে প্রশংসার বাক্যগুলো যদি হুলস্থুল করে পড়েন তাহলে সেটার কারণে তিনি কখনো খুশি হবেন না ঠিক একইভাবে আল্লাহর প্রশংসা যখন আমরা করব হুলস্থুল করলে সেখানে আল্লাহ তাআলা কখনো সন্তুষ্ট হবেন না এই জন্য আমাদের নামাজের মধ্যে ধীরস্থিরতা থাকতে হবে স্থিরভাবে আস্তে 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 সুন্দরভাবে নামাজ পড়তে হবে চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এর পাশাপাশি আমরা যখন রুকুতে যাই অনেক লোক আছে দেখবেন রুকুতে যে আমাদের পিঠ এবং মাথা এরকম থাকে অ্যাঙ্গেলে থাকে আমরা সোজা করি না কারণ ভালো করে রুকু করি না রুকুটা ভালো করে হতে হবে অর্থাৎ আপনার কোমরটা ভাঙতে হবে আপনি যদি একান্ত অসুস্থ না থাকেন তো পরিপূর্ণ কোমরটা ভাঙবেন মাথা থেকে কোমর পর্যন্ত লেভেল হবে যতটুকু সম্ভব আপনি এরকম একটু রুকুতে গেলেন আর ঝুলে থাকলেন এটা অহংকারী ভাব প্রদর্শিত হয় এর মাধ্যমে এটা করা যাবে না আবার অনেকে আছে রুকুতে যায় কিন্তু যাওয়ার সময় সুবহান রাব্বিয়াল আযীম পথে থেকে পড়া শুরু করে দেয় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম মন্ত্র পাঠের মতো হুলস্থুল করে পড়ে না সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম মহব্বতের সাথে আমার রবের পবিত্রতা বর্ণনা করছি যিনি মহান সেই রবের পবিত্রতা বর্ণনা করছি অর্থের দিকে তাকায়া আস্তে আস্তে সুন্দর করে মহব্বতের সাথে পড়তে হবে এবং রুকুতে যে তারপরে পড়া শুরু করবেন পথে থেকে না অনেকে আছেন রুকুর তিন তসবি তো এক তসবি যাইতে যাইতে পথে পথে পড়ে পথে পথে মানে কি সোজা থেকে রুকুর দিকে যাইতে যাইতে এক তসবি পড়া শেষ আর এক তসবি যাইয়া পড়ে আর শেষের তসবিটা উঠতে উঠতে পড়ে এ রোগ আছে না নাই এ নামাজ নামাজ না কিন্তু ঘরবর্তী মসজিদবর্তী মানুষ দেখবেন এরকম নামাজ পড়ে ভাইরা আমার এই নামাজ সুন্দর করতে হবে আমরা যারা মনোযোগ নিয়ে আমাদের অভিযোগের কথা বলি যে নামাজে মনোযোগ থাকে না
নামাজে মনোযোগ রাখার অন্যতম মাধ্যম হলো আস্তে আস্তে ধীরে ধীরে সময় নিয়ে নামাজ পড়া যত বেশি সময় নেবেন নামাজে তত বেশি নামাজের মধ্যে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ কথা কি বুঝতে পারছি এভাবে আপনি যখন সিজদা যাবেন দেখবেন অনেকে আল্লাহু আকবার বলে সিজদা এখনো কপাল লাগে না তার আগে সুবহান রাব্বিয়াল আলা শুরু করে দিস এটা তো সঠিক না সিজদা কপাল লাগবে নাক লাগবে দুই হাত লাগবে সবকিছু পজিশনে যাবে সাতটা অঙ্গ সিজদা লেগে যাবে এরপরে শুরু করবেন মহব্বতের সাথে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা এভাবে শুরু করবেন আবার তিন তাসবিহ শেষ একটু স্থির হয়ে এরপরে উঠবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে উঠে বসছেন বসে একটু অপেক্ষা করবেন অন্তত এক সেকেন্ড কোয়ার্টার সেকেন্ড অপেক্ষা করবেন এরপর আবার আল্লাহু আকবার বলে যাবেন আর আমরা উঠতে দেরি যাইতে দেরি নাই উঠতে দেরি যাইতে দেরি নাই এটাকে বলা হয় মুরগির ঠোকর মুরগি খাবার খায় যে দেখছেন কেমনে ঠোকর দেয় কোনো গ্যাপ দেয় বিসমিল্লাহ বলে একটা খেয়ে উঠে আবার একটু ব্রেক দিয়ে আবার একটা খায় কিরকম খায় ঠক 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 করে খায় না তো আমাদের রুকু সেজদাগুলো হলো মুরগির ঠোকরের মতো এটা আমার ভাষা না স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন যে কিছু লোক যারা নামাজ পড়ায় এরকম তাদের সম্পর্কে তিনি বলেছেন যে তারা মুরগির ঠোকর দেয় মুরগির ঠোকরের মতো নামাজ পড়িও না অর্থাৎ এরকম হুলস্থুল করে রুকু সেজদা দিও না এরকম রুকু সেজদা মারলে এরকম তাড়াহুড়া করলে সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এই নামাজ আপনার জন্য জান্নাতের চাবি হবে না এই নামাজ আপনাকে অন্যায় অশ্লীলতা থেকে বাঁচাবে না এই নামাজ আপনাকে মুত্তাকি বানাবে না এই নামাজ আপনার জান্নাত আপনার করবে না যদি আপনি তাড়াহুড়া করে নামাজ পড়েন কিন্তু গোটা দেশের সর্বত্র আপনি তাকান নামাজের সৌন্দর্য নেই যার নামাজ যত সুন্দর সে মুত্তাকি হিসাবে তত ভালো আল্লাহর কাছে তত প্রিয় অতএব নামাজের মধ্যে তাড়াহুড়া পরিহার করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বাইরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসওয়াউন নাসি সারিকা আল্লাযী ইয়াসরিকু মিন সলাতি সবচেয়ে খারাপ চোর চোরদের মধ্যে আবার সবচেয়ে খারাপ চোর তো এমনি খারাপ এর মধ্যে আবার খারাপদের মধ্যে আবার খারাপ হলো যে ব্যক্তি নামাজে চুরি করে সাহাবীরা আশ্চর্য হয়ে গেছেন যে বহুত চোরের কথা তো শুনছি আমরা ডিম চোর আছে মুরগি চোর আছে টাকা চোর আছে হ্যাঁ মোবাইল চোর আছে গরু চোর আছে টিন চোর গম চোর আছে ত্রাণ চোর আছে বহু রকমের চোর আছে কিন্তু এ আবার কোন চোর যে নামাজ চোর তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন কালু কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি মানুষ আবার নামাজের কিভাবে চুরি করে قال النبي صلى الله عليه وسلم لا يتم ركوعها ولا سجودها নামাজ চুরি হলো রুকু সেজদা ঠিক মতো করে না আদা আদি করে উঠে যায় ঠিক মতো পিঠটা ভাঙে না সোজা করে না আবার উঠেই আবার চলে যায় সোজা হয়ে ভালো করে দাঁড়ায় না দাঁড়ায় একটু অপেক্ষা করে না এই যে হুলস্থুল করে করে রুকু সেজদা ঠিকঠাক মতো করে না তাড়াহুড়া করে এই নামাজই হলো সবচাইতে নিকৃষ্ট চোর এ হলো নামাজকে চুরি করছে ফাঁকি দিচ্ছে তাড়াহুড়ো করছে কোন কোন বর্ণনা দ্বারা জানা যায় যে এই রকম নামাজের নামাজি এরকম নামাজি ব্যক্তির নামাজ এরকম সালাত আদায়কারী ব্যক্তির সালাত এরকম মুসল্লির সালাত এটাকে যখন আসমানে ফেরেশতারা উপস্থাপন করে বান্দার আমল হিসেবে ওটা পুরাতন তেনার মতে করে নিক্ষেপ করে দেওয়া হয় যে তোমার সালাত দরকার নেই অতএব এই তাড়াহুড়ো মার্কা নামাজ ছাড়বো তো ইনশাআল্লাহ নামাজ সুন্দর করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার চার রাকাত নামাজ পড়তে আমাদের অনেকের 3 মিনিট টাইমও লাগে না আছে না নাই আর সূরা তো মাশাআল্লাহ অনেক লোক আছে যে 10টা 15টা বা 5-7টা 8টা সূরা মুখস্থ আছে কিন্তু উনি 12 মাসের 13 মাস 5 অক্তের মধ্যে 5 অক্তই বা বেশিরভাগ নামাজেই প্রায় ওনার সূরা ফিক্সড ইন্না তাই না আর কুল হুয়াল্লাহ আছে না নাই ইন্না তাই না আর কুলহুয়াল্লাহ এক সাহাবি তিনি কুলহুয়াল্লাহ সুরাকে খুব মহব্বত করতেন নামাজের মধ্যে প্রত্যেক রাকাতেই তিনি কুলহুয়াল্লাহ পড়তেন অন্য সুরা সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলাইতেন কিন্তু তার সাথে সুরা কুলহুয়াল্লাহ সুরা এখলাস সুরা মিলাইতেন এটা সব রাকাতেই করতেন তো উনি ইমাম ছিলেন ওনার ব্যাপারে সাহাবিরা নালিশ করেছেন নবীজির কাছে যে আল্লাহ রসুল উনি অনেক লম্বা করে নামাজ পড়ে সুরা ফাতেহার পরে উনি সুরা এখলাস পড়ে তারপর সুরা মিলায় বা সুরা যাই মিলায় সাথে সুরা এখলাস পড়ে তো আমাদের তো অনেক দীর্ঘ হয়ে যায় নামাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বললেন তুমি এরকম কেন করো
তখন তিনি বললেন হে আল্লাহর রাসূল সূরা ইখলাসটাকে আমি অনেক বেশি محبت করি ভালোবাসি কারণ এখানে আমার আল্লাহর পরিচয়ের কথা বলা আছে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে গোটা কোরআনে একটাই সূরা আছে যেই সূরার একমাত্র বিষয়বস্তু হলেন স্বয়ং আল্লাহ আল্লাহর জাত পবিত্র সত্তা আল্লাহর জাত ছাড়া আল্লাহর পাকে জাত ছাড়া অন্য কোন বিষয়ের আলোচনা এই সূরা নাই কুল হুয়াল্লাহু আহাদ বলুন তিনি আল্লাহ এক আল্লাহুস সামাদ তিনি কারো মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই তাকে কেউ জন্ম দেয় নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নাই তাহলে একটা সূরার যে কয়টা আয়াত আছে সবগুলো আয়াতের মূল সাবজেক্টটা কাকে ঘিরে স্বয়ং আল্লাহকে ঘিরে এজন্যই সাহাবী বলেন যে সূরা ইখলাসটাকে আমি ভালোবাসি এজন্য নামাজে আমি অন্য সূরা যাই পড়ি না পড়ি সূরা ইখলাস অবশ্যই পড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে তাহলে এটা তো ভালো জেনে যে সূরা ইখলাস মহব্বত করলেন কিন্তু আপনি শর্টকাট করার জন্য যে সূরা ইখলাস মেরে দেন প্রত্যেক রাকাতে সেটা তো ফাঁকিবাজি এই ফাঁকিবাজি মার্কা নামাজ কখনো ভালো নামাজ হতে পারে না হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে বুখারীতে একটি হাদিস বর্ণিত আছে তিনি এক ব্যক্তিকে দেখলেন যে তিনি লোকটা তাড়াহুড়া করে নামাজ পড়ছে অনেক তাড়াহুড়া করে তিনি ডাক দিয়েছেন ডাক দিয়ে বললেন যে তুমি এই তাড়াহুড়া মার্কা নামাজ কতদিন পড়তেছো উনি বললেন যে কেন আমি তো আজীবন এভাবেই পড়তেছি তখন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজির সাহাবী তিনি বললেন লাউমুত্তা আলা হাযা তুমি যদি এই নামাজ নিয়ে দুনিয়া থেকে যাও তাহলে জেনে রাখো যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন সেই শরীয়তের উপরে তোমার মৃত্যু হলো না ইসলামের উপরে সঠিক দ্বীনের উপরে তোমার মৃত্যু হলো না এই নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ না এরকম তাড়াহুড়া করা অতএব তাড়াহুড়া আমরা পরিহার করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন ইবনে মাজার হাদিস থেকে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া মাআশারাল মুসলিমিন হে মুসলমানরা লা সলাতা লিমাল্লা ইয়ুকিমু সুলবাহু ফির রুকু যে ব্যক্তি রুকুতে এবং সিজদায় তার পিঠ সোজা করে না নবীজি বলেছেন তার নামাজ হবে না তার নামাজ হবে না অতএব নামাজের মধ্যে আমরা প্রত্যেকটা রুকনকে খুব ধীরস্থিরতার সাথে করব খুব আস্তে আস্তে আদায় করব আবারও বললাম যাদের নামাজে মনোযোগ ধরে রাখা নিয়ে অভিযোগ আছে যে নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না তারা আল্লাহর ওয়াস্তে নামাজটাকে ধীরে ধীরে আস্তে আস্তে সময় নিয়ে তাড়াহুড়ো করা ছাড়া আদায় করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার সে নামাজের মধ্যে মনোযোগ থাকতে বাধ্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ চার রাকাত নামাজ যদি মিনিমাম 10 মিনিট সময় লাগাইতে পারেন তাহলে আপনি মোটামুটি সুন্দর নামাজ পড়ছেন বলা যায় আর যদি আরো বেশি সময় লাগাইতে পারেন আরো ভালো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিশেষ করে যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন ফরজ নামাজ মুসল্লিদের দিকে লক্ষ্য করতে হয় মুক্তাদের দিকে খেয়াল করতে হয় খুব বেশি লম্বা করা যায় না কিন্তু তিনি যখন তাহাজ্জুদ পড়তেন এত সময় নিয়ে নামাজ পড়তেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে নবীজির যে সালাত ছিল রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ যে ছিল লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সেই নামাজের সৌন্দর্যের কথা আর বলিও না কি সুন্দর ছিল এত সুন্দর ছিল যে আর বলার মতো না কিরকম সুন্দর ছিল তিনি তার বিবরণ দিতে গিয়ে বলছেন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে সূরা কেরাত পড়া শুরু করতেন এত দীর্ঘ সময় ধরে সূরা কেরাত পড়তেন যে এক পারা দেড় পারা দুই পারা লম্বা পৃষ্ঠাকে পৃষ্ঠা তেলাওয়াত করে শেষ করতেন রুকুতে যাওয়ার কোনো আলামত থাকতো না তখন আমরা চিন্তা করতাম যে উনি বোধহয় রুকু আর যাবেন না দাঁড়া দাঁড়া বোধহয় সারা রাত তেলাওয়াতই করবেন আজকে এরপর যখন রুকুতে যেতেন অনেকক্ষণ তেলাওয়াতের পর রুকুতে গিয়ে সুবহান রব্বিল আযীম অথবা সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাত ওয়ার রূহ অথবা সুবহানাল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযমা এটা রুকু তাসবিহ কয়েকটা তাসবিহ হাদিসে বর্ণিত আছে এই তাসবিহগুলো তিনি পাঠ করতেন ধীরে ধীরে আস্তে আস্তে মহব্বতের সাথে সুন্দর করে এত বেশি সময় ধরে পাঠ করতেন যে রুকুতে যাওয়ার পর এত সময় দিতেন আমরা দেখে রীতিমতো ভয় পেয়ে যেতাম যে তিনি মানে রুকু থেকে আর মাথা তুলবেন না এত সময় ধরে অনেক সময় রুকু করার পর আস্তে করে মাথা সোজা করতেন সামি আল্লাহু লিমান হামিদা আস্তে আস্তে বলে সুন্দর করে আবার সেজদা গিয়ে যখন সেজদার তাসবিহ শুরু করতেন ওই একইভাবে এত সময় ধরে সেজদার তাসবিহ পড়তেন মনে হচ্ছে মাথা আর সোজা করবেন না এইভাবে তিনি প্রত্যেকটা নামাজ আদায় করতেন তিনি নামাজে যখন দাঁড়াতেন এত সময় দিয়ে ধরে দাঁড়াতেন যে পা ফুলে যেত
দেখেন রূপকথার গল্পের মতো লাগে এগুলো পা মানুষের কখন ফুলে সহজে পা ফুলে ঘন্টাকে ঘন্টা যদি এক পায়ের উপরে দুই পায়ের উপরে আপনি দাঁড়ায় থাকেন ঘন্টা ঘন্টা যদি পায়ের উপরে দাঁড়ায় থাকেন তখন আপনার কি হতে পারে পা ফুলে যেতে পারে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মধ্যে পা ফুলে যেত তো পা ফুলতে হলে কত সময় ধরে নামাজ দাঁড়ায় থাকা লাগে আর আমাদের নামাজ শুরু করতে দেরি শেষ করতে দেরি এই নামাজ নিয়ে আল্লাহর কাছে কি আশা করতে পারি আমরা অতএব রাকাত সংখ্যা অনেক বেশি না হোক রাকাত সংখ্যা কম হোক ফরজগুলো তো তার কম বেশি করার সুযোগ নাই নফলে কথা বলছি যে আপনি 100 রাকাত নফল নামাজ পড়তে পারেন না দরকার নাই কোয়ালিটি ঠিক রাখেন দৃঢ়স্থিরতার সাথে করেন সুন্দরভাবে করেন আস্তে আস্তে করেন সময় নিয়ে করেন চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাইরা আমার আমাদের অনেকে আছেন রুকুতে যতটুকু সময় দেন রুকু থেকে উঠে সোজা হয়ে সাদা সাদা বাসিদে চলে যান এটা একটা বড় ভুল রুকু থেকে ওঠার পর আপনাকে অপেক্ষা করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা অপেক্ষা করতেন জানেন কারীবা মিনার রুকু হাদিসের ভাষ্য অর্থাৎ রুকুতে যত সময় দিতেন রুকু থেকে উঠে দাঁড়ানোর পর সোজা হয়ে রুকুর মতোই প্রায় সময় দিতেন প্রায় ওটার কাছাকাছি পরিমাণের সময় দিতেন বলেন তো এরকম নামাজ জীবনে একবারও পড়ছেন খেয়াল করে দেখেন তো রুকুতে তিনবার তাসবিহ দিতে যদি আপনার আধা মিনিট সময়ও লাগে রুকু থেকে দাঁড়ায়া কি আমরা আধা মিনিট সময় অপেক্ষা করি কতক্ষণ অপেক্ষা করি দাঁড়ায়া এক সেকেন্ড দুই সেকেন্ড এর বেশি আমরা অপেক্ষা করি না অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে উঠার পর রুকুতে যে পরিমাণ সময় দিতেন রুকু থেকে উঠার পর তার কাছাকাছি পরিমাণ সময় দিতেন এবং একই কথা সেজদার ক্ষেত্রেও সেজদা থেকে উঠে বসে আবার সেজদা যেতেন এই যে এক সেজদা দিয়ে উঠে বসলেন মাঝখানে আরেক সেজদার আগে এই বৈঠকটাতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারীবাম মিনাস সুজুদ সেজদায় যতটুকু সময় দিতেন তার কাছাকাছি পরিমাণ সময় তিনি দিতেন অপেক্ষা করতেন তারপরে সেজদা যেতেন এরকম নামাজ জীবনে কয়বার হয়েছে একটু চিন্তা করে দেখেন তো আসুন আজকে মাহফিল থেকে নিয়ত করে ফেলি যে আমরা যে সালাত সর্বপ্রথম এর হিসাবে দিতে হবে আপনার জিকির আপনার তাসবিহ আপনার তেলাওয়াত আপনার অন্য সব কিছুর হিসাব পরে রোজার হিসাব পরে হজের হিসাব পরে জাকাতের হিসাব পরে সব কিছুর আগে হিসাব কিসের হবে এই নামাজ অতএব এই নামাজের হিসাবটা যদি আপনার ভালো ভালো হয় রুকু ঠিক আছে সেজদা ঠিক বৈঠকে ঠিক সবগুলোতে ঠিক ওয়াক্ত মতো আদায় করেছেন সময় মতো আদায় করেছেন নিয়মিত করেছেন মনোযোগের সাথে করেছেন সবগুলোতে যদি টিক পড়ে যায় এবং মোটামুটি পাস মার্ক পেয়ে যদি পার হয়ে যান অন্য সব রোজা হজ জাকাত বাকি সবগুলো ইনশাআল্লাহ বড় কোনো ঘাপটা না থাকলে সেগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন অতএব যেটার হিসাব দিয়ে আল্লাহ তাআলা শুরু করবেন যে কি নিয়ে আসছো গাঁটটি খোলো আগে নামাজের গাঁটটি আগে খোলো তো সেই নামাজটাকে সুন্দর করা দরকার আছে না নাই তাহলে দরকার যদি থাকে আসুন আজকের মাহফিল থেকে আমরা নিয়ত করি এই আলোচনা যারা শুনছি দেখছি আমরা নিয়ত করে ফেলি যে আমরা সেইভাবে সালাত আদায় করব যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন তার যে সালাতে মনোযোগ ছিল তার যে সালাতে ধীরস্থিরতা ছিল সেই ধীরস্থিরতা যেন আমাদের সালাতে অবশ্যই থাকে চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাহলে একটু সময় নিয়ে সালাত আদায় করতে হবে সময় নিয়ে আপনি যদি দাঁড়িয়ে সূরা ফাতিহার পর একটা সূরা পড়ছেন আরেকটা সূরা পড়তেছেন এক রাকাতে কয়েকটা সূরা কিন্তু পড়া যায় একটা সূরাকেও বারবার পড়া যায় কোনো অসুবিধা নেই আপনি চাইলে সূরায়ে ইখলাসে দুইবার তিনবার করে পড়লেন আস্তে আস্তে পড়লেন তাড়াহুড়ো না বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মহব্বতের সাথে পড়লেন এটা এক রকমের পড়া আরেকটা হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া হামদুহু আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো এরকম তুফান মিল মার্কা নামাজ পড়লে সব জায়গায় কিন্তু গতি ভালো না ভাই ওই মোবাইল কিনেন ওখানে গতি হলে ভালো কম্পিউটার ল্যাপটপ কিনেন গতি থাকলে ভালো এখানে কিন্তু গতি ভালো না এখানে যত গতি যত কম হবে যত স্থিরভাবে হবে তত ভালো হবে তত এর মর্যাদা মূল্য মান বেশি হবে চেষ্টা করব না ইনশাআল্লাহ ঠিক রাখার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের মা বোনদেরকে আমরা শিখাই দিব বিশেষ করে বাসার মা বোনরা অনেক সময় দেখা যায় তারা হুলস্থুল করে নামাজ পড়ে এমন জোরে নামাজ পড়ে রুকু থেকে অনেকে তো সোজাই হয় না নামাজই হবে না রুকু থেকে একটু শুধু মাথাটারে উঠে আবার দৌড় দেয়
সিজদা থেকে একটু মাথাটা উঠে আবার পড়ে যায় নামাজই হবে না হবেই না বিশুদ্ধ নামাজ আবার পড়তে হবে তাহলে নামাজের মধ্যে প্রতিটা রুকন প্রতিটা কাজকে সুন্দরভাবে করা ধীরস্থিরতার সাথে করা আস্তে আস্তে করা মহব্বতের সাথে করা এটাই নামাজ এই নামাজই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আর এছাড়া তাড়াহুড়োর নামাজ আর হুলস্থুলের নামাজ এই নামাজ কবুল হবে না এভাবে যদি আমরা নিয়ে যাই নামাজ সবগুলো ক্রস মেরে দিবে ফেরেশতারা সব একটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না অতএব আসুন তওবা করি এতদিন যা ভুল করেছি আল্লাহর কাছে মাপ চাই নতুন করে নামাজ সুন্দর করি বিশেষ করে নামাজের বাহিরটা হ্যাঁ নামাজের বাহিরের দিকটা অর্থাৎ অঙ্গপ্রত্যঙ্গ নামাজের যেগুলো রুকু সিজদা বৈঠক কেরাত তাসবিহ তাহলিল দোয়া সালাম এগুলোকে সুন্দর করে সালামটা পর্যন্ত আমরা সুন্দর করে দেই না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মানে মনে হচ্ছে আমরা আর্মিদের ট্রেনিং দিচ্ছি বা ওই যে আর্মিদের যে সমস্ত আপনার রিহার্সেল গুলো হয় মনে হচ্ছে সেরকম কিছু একটা দিচ্ছি ওই যে এক গ্রুপ বাইরে হইছেন এরা নামাজ পড়ে ওই রকম কি তাওহিদ বলে হিজবুত তাওহিদ এরা নামাজও পড়ে এরকম যে লেফট রাইট এই হলো তাদের নামাজ আছে না এরকম এক গ্রুপ অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মধ্যে গাম্ভীর্য ছিল ধীরস্থিরতা ছিল আল্লাহর সামনে আপনি সেজদা নিবেদন করছেন ধীরস্থিরতার সাথে দিবেন হুলস্থুল করে না এটা কোনো লেফট রাইটের জিনিস না এটা হলো আল্লাহর সামনে নিজের দাসত্ব স্বীকার করা অনেকে সেজদা যান সেজদা যাওয়ার পরে দেখা যায় এই যে হাত ওই মাটিতে ফেলে রাখেন অলস অথবা পাঁজরের সাথে লাগায় রাখেন না এগুলো সব পৃথক রাখতে হবে টান টান থাকবে এবং এই বুকের নিচে প্রয়োজনে ছোট একটা ছাগলের বাচ্চাটা চলে যেতে পারে যেন এরকম করে ফাঁকা রাখবেন না করে অনেক এরকম হয়ে পড়ে থাকে তো এই যে অলস মার্কা নামাজ আল্লাহর ঠেকা পড়ে নাই আপনার নামাজ গ্রহণ করার আল্লাহর আল্লাহরে সেজদা করার মতো মানুষের বা আল্লাহকে সেজদা করার মতো সৃষ্টির অভাব নাই আল্লাহর কাছে বাইতুল মামুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে যে মসজিদে হাজিরা দিয়েছেন দেখেছেন পরিদর্শন করেছেন সপ্ত আকাশের উপরে এই ঊর্ধ্বাকাশের বাইতুল মামুর সেই মসজিদ একসঙ্গে সেখানে হাজার হাজার সত্তর হাজার ফেরেশতা সেখানে সালাত আদায় করে যারা একবার বাইর হয় তারা আর জীবনে ঢুকে না আবার আরেক গ্রুপ আসে তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহর আছে আল্লাহর এরকম অনেক ফেরেশতা আছেন যারা দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করে যাচ্ছেন করেই যাচ্ছেন সৃষ্টির পর থেকে এরকম অনেক ফেরেশতা আছেন যারা রুকুতে আছেন তারা রুকুতে আল্লাহর তাসবিহ নিবেদন করে যাচ্ছেন সারা জীবন তাদের তার খাওয়া দাওয়া নেই ঘুম নেই আমাদের মতো এটা করেই যাচ্ছে সৃষ্টির পর থেকে আবার অনেক ফেরেশতা আছেন তাদের সৃষ্টির পর থেকে সেজদায় আল্লাহর তাসবিহ নিবেদন করে যাচ্ছেন তো করেই যাচ্ছেন এবং এটার কোনো শেষ নাই কিয়ামত পর্যন্ত এভাবে করতে থাকবে তাহলে আল্লাহর সেজদা আল্লাহর রুকু আল্লাহর প্রশংসা করার মতো সৃষ্টির অভাব পড়ছে আল্লাহর কোনো দরকার আছে তো আপনার এই হুলস্থুল মার্কা দুই নম্বর নামাজ আল্লাহ কেন নিতে যাবেন কোনো ঠেকা নাই তো এই জন্য আমাদের নামাজটাকে সুন্দর করতে হবে আমাদের নামাজটাকে আস্তে আস্তে পড়তে হবে শুরু করবো তো আজকে থেকে ইনশাআল্লাহ প্রত্যেক ওয়াক্ত নামাজে নিজেকে জিজ্ঞাসা করবো আমার নামাজটা হাদিস যেভাবে বলেছে সেভাবে হয়েছে কিনা আমার নবীজি যেভাবে করেছেন সেভাবে হয়েছে কিনা খুব সুন্দর হতো আপনার নামাজ দেখে আশপাশ থেকে মানুষ বলবে মাশাআল্লাহ নামাজটা সুন্দর করে পড়ছে আজ মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যায় কিন্তু মনোযোগ দিয়ে ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করণওয়ালা সুন্দর করে নামাজ আদায় করণওয়ালা যার নামাজ দেখলে চোখ শীতল হয়ে যাবে সেরকম মুসল্লি পাওয়া যায় না এই যে রমজান আসছে তারাবির হাবেস শব্দকে আমরাই পিছন থেকে তাড়াহুড়া করার জন্য প্রেসার দিই যে হুজুর একটু আগে আগে শেষ করেন কারণ অমুক অনুষ্ঠান আছে অমুক টক শো আছে অমুক দলের খেলা আছে আমাদের আবার কাজকাম আছে আমাদের একটু ঘুমাইতে হয় হুজুরদেরকে আমরা হুলস্থুল করি আর হুজুরদের মধ্যে কোনো হাফেজ সাহেব যদি খুব তাড়াহুড়া করে টান দিয়ে পড়ে চলে যায় আমরা মনে করি বাবারে অনেক তুখুর হাফেজ অনেক কি হাফেজ তুখুর হাফেজ অথচ যত হাফেজ ভালো হবে তত ধীরস্থিরের সাথে নামাজ তেলাওয়াত করতে পারবে নামাজ পড়তে পারবে ওটা হাফেজের মান ভালো হওয়ার আলামত যারা সাইকেল চালান নতুন যারা সাইকেল চালানো শিখে বাইসাইকেল চালানো শিখে যারা নতুন তাদের জন্য আস্তে চালানোটা সহজ না জোরে চালানোটা সহজ জোরে চালানো সহজ কিন্তু নতুন নতুন যখন সাইকেল চালায়
ওর যদি বলেন যে আমি তোমার সাইকেলের সাথে হেঁটে হেঁটে যাব আস্তে আস্তে তুমি আমার সাথে চালায় যাও দেখবেন পারবে না পড়ে যাবে কিন্তু যারা এক্সপার্ট সাইকেল পালা চালাতে চালাতে অনেক অভিজ্ঞ হয়ে গেছে পুরনো হয়ে গেছে সে জোরেও চালাতে পারে আবার আস্তেও চালাইতে পারে ঠিক না বে ঠিক বলেন ঠিক একই ভাবে যখন গাড়ি চালানো শিখে মানুষ আমি যখন গাড়ি চালানো শিখেছি একজনের কাছে এক নেপালি আমার এক বন্ধু ছিলেন সৌদি আরবে উনি আমাকে গাড়ি চালানো শেখানোর সময় বললেন যে তুমি ক্লাস ছেড়ে আস্তে আস্তে গাড়ি চালাও এমন ভাবে চালাবা যে আমি গায়ের বাইরে থেকে হাঁটবো তোমার সাথে একটা বাচ্চা হাঁটলে সে বাচ্চার হাঁটার তালে তালে গাড়ি চলবে এত আস্তে চালাতে পারো কিনা দেখি বিশেষ করে যখন সেটা ম্যানুয়াল গিয়ারের গাড়ি হয় আমারটা ম্যানুয়াল গিয়ার গাড়ি ছিল তো ম্যানুয়াল গিয়ারের গাড়ি এত আস্তে আস্তে চালাতে গেলে নতুন ড্রাইভার স্টার্ট বন্ধ হয়ে যায় ধরে রাখতে পারে না ব্যালেন্স রাখতে পারে না যারা ড্রাইভিং জানেন তারা জানেন এই জন্য নতুন নতুন ড্রাইভিং শিখলে নতুন নতুন বাইসাইকেল শিখলে দেখবেন যে সে জোরে জোরে চালাতে চায় ওইটা তার জন্য সহজ হয় আস্তেটা কঠিন হয়ে যায় ঠিক একইভাবে যেই ইমাম যত ধীরস্থিরতার সাথে নামাজ পড়ান যে হাফেজ সাহেব যত আস্তে আস্তে নামাজ পড়ান বুঝতে হবে উনি ইমাম হিসাবে হাফেজ হিসাবে তত ভালো কথা বুঝেন নাই তাহলে হুলস্থুল করা যাবে আমরা নিজেরাই হাফেজ সাহেবদেরকে অনেক সময় দেখা যায় যে হাফেজ সাহেবদেরকে জিজ্ঞাসা করলে ভাই এত তাড়াতাড়ি করে পড়েন কেন বলে মুসল্লিদের ডিমান্ড আছে হুজুর মুসল্লিদের চাপ আছে মুসল্লিরা মিনিট ধরে যে হুজুর আজকে তিন মিনিট বেশি লেগে গেছে ব্যাককল মুসল্লি জানে না তিন মিনিট বেশি লাগছে মানে আজকের নামাজটা আরো ভালো হয়েছে ব্যাককল মুসল্লি খোসাখুসি করে হুজুর আজকে পাঁচ মিনিট বেশি লেগে গেছে হুজুর আপনি এত ঢিলা মানুষ কেন এত দেরি হয় কেন তো সব জায়গায় এরকম তাড়াহুড়া করার ভিতরে কল্যাণ নাই প্রশংসা নাই আল্লাহ আমাদের সবাইকে আমাদের নামাজটা সুন্দর করার তৌফিক দান করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো অসুবিধা হলে নামাজে দাঁড়িয়ে যেতে নামাজ কত বড় জিনিস জানেন আল্লাহর সাথে সম্পর্ক করার সিঁড়ি হলো নামাজ আল্লাহর সাথে সম্পর্ক করার সিঁড়ি কি নামাজ আপনি কিছু চাইবেন নামাজ পড়ে চান নামাজটা যদি সুন্দর করে পড়তে পারেন চাওয়াটা অত দ্রুত কবুল হবে কানেকশন তত তাড়াতাড়ি হবে এটা আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার মাধ্যম বিধায় সে নামাজকে সর্বোচ্চ সুন্দর করার জন্য আমাদেরকে সময় নিয়ে ধীরস্থিরতার সাথে নামাজ পড়তে হবে আল্লাহর সাথে কানেক্টেড হতে হবে আর নাহলে কানেকশন হবে না ওই যে টু জি পাচ্ছেন থ্রি জি না নেট শুধু ঘুরে 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 কিছু ওপেন হয় না ঠিক একইভাবে আপনার কল ওপেন হবে না আল্লাহর কাছে কিছু চাইবেন সেটা কবুল হবে না কোনো কিছু কাজ করবে না কারণ কি ওই যে আপনার যে আল্লাহর সাথে কানেকশন যেটা দিয়ে করবেন নামাজ সেটাই দুর্বল উইক তাড়াহুড়ো আছে সুন্দর নাই এই জন্য নামাজে যত সুন্দর হবে তত বেশি আল্লাহর সাথে কানেকশন মজবুত হবে তত বেশি আপনি নেটওয়ার্ক স্ট্রং পাবেন তত বেশি যা চাইবেন তা পাবেন এবং আল্লাহর সাথে কানেক্টেড হয়ে প্রশান্তি আপনি পাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আরিহ না বিহা ইয়া বেলাল ও বেলাল নামাজের ব্যবস্থা করে আজান দিয়ে নামাজ কায়েম করে আমাকে একটু প্রশান্ত করো আমাকে একটু শান্তি দাও নবীজির নামাজ ছিল প্রশান্তির কারণ তিনি বলেছেন জয়লাত কুরাতে আয়ুনলি আসসালাহ আমার জন্য আমার চক্ষু শীতলকারী বানানো হয়েছে নামাজকে মানে নামাজ পড়লে আমার চোখটা শীতল হয় নয়ন জুড়ায় ভালো লাগে আর আমাদের অবস্থা কি আমাদের হলো নামাজটা বোঝা 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 শেষ করতে পারলে জানবাসি হুলুস্থুল করে যাইতে পারলে জানবাস আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করুন নামাজটার সুন্দর করার তফিক দান করুন সবাই তো নিয়ত করছি আলহামদুলিল্লাহ নামাজ সুন্দর করবো তো ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.